আমাদের মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ইয়েলো কালারের মাছ আনা হয়েছে, আরো দুটো মাছ আনা হয়েছে, একটা ইয়েলো একটা পিঙ্ক না পার্পেল, ঠিক দুইটা মিক্সচার। আগে দুটো ছিল রেড এন্ড গ্রিন, আর এখন আনা হয়েছে ইয়েলো আর এই যে দেখুন পার্পেল কালারটা, দেখতে পেয়েছেন? এই যে দেখুন পাতার নিচে লুকিয়ে গেছে, এখন চারটা মাছ। এই যে দেখতে পেয়েছেন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন আমাদের রেড ফিশটা মরে গেছে। কালকেও তো ভালো, কালকেও তো এটা কত খেললো টেললো। এই যে দেখুন আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম চারটে মাছ, এখন একটা মরেই গেল, এখন আর তিনটে আছে। এই যে নতুন রাখি না, নতুন দুটো আর। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে হলো সকাল নটা সাত বাজে। আজকে এখন থেকেই একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আর অনেকদিন পর আবার নতুন করে ভিডিও করছি, কারণ ইদানিংকালে পরিস্থিতি বলুন, মন মেজাজি বলুন, সবটা মিলিয়ে কোনোটাই ভালো চলছে না। পরিস্থিতি এতটাই খারাপ, যার জন্য মন মেজাজও ভালো নেই, তার জন্য ভিডিও করা হচ্ছে না। দেখুন, মন ভালো না থাকলে আপনাদের সামনে নকল হাসি হেসে যে গুড মর্নিং বলবো সেটা আমার দ্বারা হচ্ছেই না, জানেন। ভিডিও তো আপলোড করছিই না, শর্টস ভিডিও ঠিকঠাকভাবে বানাতে পারছি না, বিকেলবেলাও ওই দু একটা বানাচ্ছি, তাও জোর জবরদস্তি। অন্যান্য দিন সকালবেলা বানাতাম, আর এখন তো সকালবেলা একদমই শর্টস বানানো আমি সময়ই পাই না, আর ভালোও লাগে না। এইমাত্র টিউশন থেকে ফিরলাম, অলরেডি নটার উপর বেজে গেছে, আমার মিঠুন বেরিয়ে যাবে 10:30-11টার মধ্যে, তার জন্য রান্নাবান্নারও একটা তাড়াহুড়া থেকে যা, যার জন্য সকালবেলা সময় পাই না। আর যেহেতু একটু সকাল করে ঘুম থেকে উঠতে হয়, আর রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, যার জন্য ঘুমটাও আমার, যে দেখুন মাছটা মরে গেল, যার জন্য আমার ঘুমটাও ঠিকঠাকভাবে হচ্ছে না, তার জন্য মন মানে শরীরটাও এনার্জি পাচ্ছি না, সব কিছু কীরকম যেন একটা চিড়চিড়া লাগে সারাদিন, যেমন ভালোই লাগে না কোনো কিছু। সে যাই হোক, ঘর দূর এখনো তেমন কোনো গোছ গাছ হয়নি, ঘুম থেকে উঠেই চলে গেছিলাম হলো টিউশনে, দেখুন। আর ফ্যানের হাওয়ায় আমার চুলগুলোর অবস্থা দেখুন, টুকটাক মাছ আনা হয়েছে, দেখুন এখানে আছে মরলা মাছ, একদম ছোট ছোট। আর কি আছে, আর আছে হলো এখানে আছে মাছের তেল, আর আছে হলো পাবদা মাছ। কি করুন আগে, আর এখানে আছে হলো এই যে দেখুন ঢেঁকির শাক আর বেগুন, ঠিক আছে এই দুটো সবজি আনা হয়েছে। আগে ড্রেস টেস্টটা চেঞ্জ করি, তারপর মাছগুলো কাটবো, ঝটপট রান্নাটা সেরে নেব, কারণ আজকে আবার আমার সোনামাকে নিয়ে একটু এক জায়গায় যাবো, বলতে মেহেন্দি করাতে যাবে আমার সোনামা আজকে, আবার তো একটু দূরও আছে, তা 3টার পরেই বেরোবো, তাড়াতাড়ি সেরে টেরে একটু রেস্ট করে নেবো, কারণ একটু না ঘুমালে না আমার ইচ্ছেই করবে না বাড়ি থেকে বেরোতে। দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে দুটো কাঁকড়ো নিয়ে নিয়েছি ভাজা করব, একটুখানি ব্যাটার মাখা ছিল, এটা দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। আর ওই সময় যে আপনাদেরকে বলেছিলাম যে এটা আপনাদেরকে ভুল বলেছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি, ওইটা মোরলা মাছ ছিল না, ওইটা ওইটা হলো আমাদের এখানে এটাকে বলে কাচকি মাছ। তো এই কাচকি মাছটা দিয়ে এই যে দেখুন খুবই একদম ছোটো ছোটো চুনো মাছ, এটা দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মেখে একেবারে বসিয়ে দিয়েছি। আর এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। এই যে দেখুন এখানে ধনে পাতা গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নেব, গাছটা বেশ সুন্দর হয়েছে, আরো দুটো গাছ এভাবে টবে লাগাতে হবে, জানেন। ওইখানে মাটিতে আছে কিন্তু ভালো হতে চায়, এই যা ভালো হতে চায় না, কিন্তু টবে লাগিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে পাতাটা, তো একটু ধুয়ে নেব।
যে কোনো চুনো মাছ ধনে পাতা ছাড়া খেতে একদমই ভালো লাগে না। এই দেখুন আমার চুনো মাছের তরকারি রেডি হয়ে গেছে, ধনে পাতাটাও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। একটু সামান্য গামাখা ঝোল রেখে দিয়েছি, আর এক তরকারি খাওয়া আর ভাজা করবো। গুড আফটারনুন, এখন বাজে হলো 3টা, আর এই যে দেখুন রেডি হয়ে গেছি। বিছানাপত্র একটু আগোছালো হয়ে আছে, একটু শুয়েছিলাম, আর এই যে দেখুন আলনার অবস্থা খুব খারাপ অবস্থা। এই যে আমার সোনামাও রেডি, আমিও রেডি, আমার সোনামা মেহেন্দি করাতে যাবে। তো ভেবেছিলাম স্কুটি নিয়ে যাব, কিন্তু মিঠুন বলল স্কুটি নিয়ে যেতে হবে না, অটো দিয়ে চলে যাও, আসার সময় আমি নিয়ে আসবো। তো তার জন্য স্কুটি নিয়ে যাচ্ছি না, অটো করে যাব। রেডি হয়ে গেছি, চলুন বেরিয়ে পড়ি। হ্যাঁ, 3টা বেজে গেছে, গিয়ে যদি পসিবল হয় আপনাদেরকে দেখাবো, না হলে তো যাই হোক, চলুন। হ্যাঁ, thank you.